ধুবুরীত অন্ত পড়িব নেকি আসমল রাজ? নির্বাচনোত্তর সমীক্ষা চলিবলৈ এতিয়াও বাকি, কিন্তু ধুবুরীক লৈ চলিছে ভীষণ জল্পনা কল্পনা। কারণ AIUDFক বাদ দি শাসক বিরোধী সকলোরে ধারণা ধুবুরীত এবার অন্ত পড়িব দীর্ঘদিনিয়া আজমল রাজ, উচন হব আজমলৰ ভেটি। বহুত কষ্ট হল আজমল ডাঙরিয়ার, আর পরাজয়ের গ্লানিরে তেওঁ এটা সময় কটাবলগীয়া হয়েছে, তেওঁ জানে ভালকে হারিলে বলে। যেতিয়া যেদিন রিজাল্ট দিব, রিজাল্ট দিয়ার পাছত আর বদর দিন আজমল ডাঙরিয়াক আমি রাজনীতিত কোনোদিন নাপাও, রাজনীতির পর তেখেত শেষ হয়ে যাব। ধুবুরী আসন হয় এতিয়াও মানে ধূসর হয়ে আছে, কোন জিতিব কোন হারিব। প্রতিটি দলরে সভাপতি অথবা বিজেপির প্রাক্তন সভাপতি রঞ্জিত দাসরও দাবি ধুবুরী আজমলে হেরুয়াটো এবার নিশ্চিত। তেন্তে কোনে দখল করিব সংখ্যালঘু ভোট অধ্যুষিত ধুবুরী সমষ্টি? যুঁজ হব নেকি শাসকীয় মিত্রজোঁট বনাম কংগ্রেস প্রার্থীর মাজত? ভবেশ কলিতায় এবার কংগ্রেস শূন্য হব বলে দাবি তুলিলেও মন্ত্রী রঞ্জিত দাসে স্পষ্টকৈ ধুবুরীত মিত্রজোঁটৰ জয় অসম্ভব বলে দাবি করেছিল। মই নির্বাচনের দিনাখন কৈছিল যে ধুবুরী হারিব বলে কৈছিল, কারণ কি ধুবুরীত যেটা দেখিল যে 9টা বজালৈ আমার 1% দূরকথা মানে 10টা ভোটও পোল হওয়া নাছিল, যার কারণে মই 9:30 মই কৈছিল যে ধুবুরীটো নিশ্চিত ওপর হারিম বলে কৈছিল। কারণ কি যিসকল আমার তাতে প্রার্থী আছিলে, যিসকল আমার তাতে ইনচার্জ আছিলে, তেও কৈছে যে 9টা বজালৈ এটাও ভোট পোৱা নাই বলে কৈছিল। গতি যার কারণে আনকি জলেশ্বরত মই সুধিছিল, গতি তেতিয়াই মই 9:30 কৈ দিছিল যে আমি ধুবুরী হারিম বলে কৈছিল। ইফালে এনে স্পষ্টবাদে খর্গহস্ত করে তুলিছে অগপ সভাপতি অতুল বরা। অগপয় ধুবুরী হেরুয়াব বলে করা মন্তব্যক লৈ ক্ষুণ্ণ অতুল বরা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট হোয়াট উইল হ্যাপেন, কারণ আপনি কত ভোট দিছে মই নাজানো, তেখেতে কত ভোট দিছে আপনি নাজানে, এটা একটা সিক্রেট গোপন ভোট আর এই EVM বন্দী হয়ে যেহেতু আছে, গতি মই অন্তত সেই কথা নক। ইফালে বিজেপি মিত্রজোঁটৰ সম্ভাব্য রিপোর্ট কার্ড পাই আত্মহারা হয়ে পড়েছে রকিবুল। আত্মবিশ্বাসত গদগদ হয়ে থাকা রকিবুল হুসেইন জিকিব বলে ধরে লৈ নির্বাচনী সমষ্টির গৃহভূমিলৈ ঘুরি অহা রকিবুলক শুক্রবারে উষ্ম আদরণি জানালে দলীয় কর্মী। আনন্দর আতিশয্যত রকিবুলে জয় নিশ্চিত বলে বিশ্বাসী হয়ে কলে রাইজক কন্দুয়া সকলে এদিন নিজেও কান্দিবলগীয়া হয়, তারই প্রমাণ আজমল। ইয়ার আগতে ধুবুরীবাসী রাইজক বহু কন্দুয়াইছিল, তো যোনে যেনেকে করিব তেনেকে ফল পাব, যেনেকে করেছে তেনেকে ফল পাব, মই যদি বেয়া কাম করেছো বেয়া কাম পাম। ধুবুরীবাসী রাইজে হাও হাঁকে কান্দিছিল, যদি আমি মানুষ কন্দুয়াও সময়ত আমি কান্দিব লাগিব। আপনারা ছেলে আমি একদিন আমার জিন্দগি দেখিয়া। রকিবুলে কলে হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরীত প্রচার চলার বাবে হেনু ভোট বাড়িল তেওঁর। এটা কেবল হলে মই কম আপনাদের, যেতিয়া বিজেপি জিকে বিজেপির হাওয়া হয় তেতিয়া কয় যে হিমন্ত বিশ্ব শর্মার কারণে জিকিলে, আর যেতিয়া আমি কর্ম করার কারণে আমি রোজা মাহ লগনে থাকি বিভিন্ন ধরনের বাতাবরণ সৃষ্টি করে চামগুড়িলে আসি ইয়াত মিটিং করে ইয়াত স্ট্রেটেজি করে করো, তেতিয়া কয় যে নহয় কংগ্রেসের কারণে ভাল কারণেই রকিবুল হোসেনে কৈছে। এইটাই আর এইটো এটা আছেই, মানুহে তেনেকে কথাবিলাক কয়। নির্বাচন হয়ে যাওয়ার পিছত যা 3 দিন ধারাষার আক্রমণ চলিছে আজমলের উপর। ইমান দিনে মৌন হয়ে থাকা আজমলে কলে তেওঁ এতিয়াও মরি যাওয়া নাই, মরি যাওয়া বলে ভাবি কংগ্রেসী শকুন এতিয়া উপরে উপরে উড়িছে। আরে শকুনের দয়া গরু মরিছে দেখিছে নাকি? শকুন তো উপরেই ঘুরেই থাকে, শকুন জানে তো এই যে পাখি হয় যে গরু মরিলে খায়, এই কংগ্রেস শকুন আমি মরিছো নাকি জিন্দা আছো? মরার পিছত না খাবো। আজমলৰ দাবী ধুবুরীত অটুট থাকিব আজমল রাজ, ধুবুরীর পৰা চতুর্থবারৰ বাবে দিল্লীলৈ তেওঁই যাব। এভরি পার্সন বিজেপি এডিবির মানুষ স্বীকার করেছে যে আমার ক্যান্ডিডেটটো হারি আছে, এতিয়া আজমল জিকিব না রকিবুল জিকিব? তো নিশ্চয় আজমলই জিকিব, এনে চারিবার পৰা তৃতীয়বাৰ পৰা মই জিকি আছো, চতুর্থবারও মই জিকিম। আজমলে ভূপেন বরাক কটাক্ষ করে কলে পূর্বর কথা রাখি এতিয়াই সাজু করে রাখক পদত্যাগ পত্র করব লাগিব ইনশাল্লাহ, 4 তারিখ হব তো, 4 তারিখ ইভিনিং এ রিজাইন পত্র রেডি রাখক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।